আর মাত্র ছ মাসের ব্যবধান তারপরই ফের চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে ভারত। সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন এরকমই কথা। আগামী আগস্টে চন্দ্রযান থ্রি উৎক্ষেপণ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, তার প্রস্তুতি এগোচ্ছে বলেও তিনি জানান। প্রসঙ্গত 2019 সালে চন্দ্রযান টু অভিযানে রোভার সহ বিক্রম নামের ল্যান্ডারটি চাঁদে মুখ থুবড়ে পড়ার পর থেকে সেভাবে চন্দ্রাভিযান নিয়ে সারা শব্দ করেনি ইসরো, বরং গগনযান মিশন মানে মহাকাশে মানুষ পাঠানোর অভিযান সেটা নিয়েই নানা কথা বলা হয়েছে। তাহলে আচমকা চন্দ্রযান থ্রি পাঠানোর সিদ্ধান্ত কেন? ইসরো কর্তারা এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চার সঙ্গে জড়িত নানা সূত্রের দাবি, চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ ঘটাতে না পারলে স্বাধীনভাবে গগনযান পাঠানোর আশা কার্যত ছাড়তে হবে ইসরোকে। কারণ কক্ষপথে উপগ্রহ পাঠালেও এ পর্যন্ত চাঁদ কিংবা মঙ্গল কোথাও যান অবতরণ করাতে পারেনি ইসরো। তাই মহাকাশ থেকে কোনো যানকে কিভাবে নিরাপদে অবতরণ করানো যায় সে ব্যাপারে সাফল্যের হার একেবারেই শূন্য। বিজ্ঞানীদের অনেকের মতে চাঁদে অবতরণের থেকে পৃথিবীতে অবতরণ করানো অনেক কঠিন, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি এবং তাতে ঘর্ষণে প্রবল তাপ উৎপন্ন হয়। তাই একেবারে কোনো অভিজ্ঞতা না থাকলে গগনযান অভিযানে মহাকাশচারীদের ঝুঁকি অনেক বাড়বে। অনেকের মতে এই কারণেই সম্ভবত অতিমারি পরিস্থিতি সহ নানা কারণ দেখিয়ে আপাতত গগনযান প্রকল্পকে সরিয়ে রাখা হয়েছে, তার বদলে চন্দ্রযান থ্রি নিয়েই তৎপর হয়েছে ইসরো। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা জানিয়েছেন চন্দ্রযান থ্রি প্রকল্পে চাঁদের মাটিতে অবতরণ করতে হবে, আবার গগনযান প্রকল্পেও মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা আবশ্যিক। তাই গগনযানের আগে সফলভাবে চন্দ্রযান থ্রি অভিযানের নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। অতীতে চন্দ্রযান ওয়ান, মঙ্গলযান এবং চন্দ্রযান টু অভিযানের অনেক আগে থেকে ইসরো অভিযানের খুঁটিনাটি প্রকাশ এনেছিল, কিন্তু চন্দ্রযান থ্রি নিয়ে তারা সেভাবে সরব নয়, বরং অনেকটাই আড়াল করে রাখা হয়েছে। চন্দ্রযান টু অভিযানের তিনটি অংশ ছিল অরবিটার, যা কক্ষপথে পাক খায়, ল্যান্ডার যা মাটিতে অবতরণ করে এবং এক জায়গায় থিতু হয়, এবং রোভার যা যন্ত্রচালিত একটি গাড়ি। সূত্রের খবর, চন্দ্রযান থ্রি অভিযানে অরবিটার থাকছে না, শুধু ল্যান্ডার এবং রোভার থাকবে। সেগুলির পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু তার নাম কী হবে, সেগুলির বিশেষত্ব কী তা নিয়ে ইসরো আপাতত নীরব। প্রসঙ্গত চন্দ্রযান টু অভিযানে বিক্রম নামের ল্যান্ডারটি ভেঙে পড়ার পর অনেকেই ইসরোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রস্তুতির সময়ও বিক্রমের পা ভেঙেছিল বলে শোনা যায়। এবার অনেকেরই ধারণা চন্দ্রযান টু অভিযান যেখানে ব্যর্থ হয়েছিল সেখান থেকেই বোধহয় চন্দ্রযান থ্রি শুরু করতে চাইছে ইসরো। সেক্ষেত্রে বিক্রমের থেকে নতুন ল্যান্ডারে খুব বেশি বদল থাকার কথা নয়, একই কথা প্রযোজ্য প্রজ্ঞান রোভারের ক্ষেত্রে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।